স্টুডেন্টস এখন আমরা এন্ডোপ্লাজমিক কে নিয়ে জানবো গঠন জানবো তারপরে আসব কাজে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটি একটি কোষীয় অঙ্গাণু অবশ্যই ইউক্যারিওটিক কোষের অঙ্গাণু এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটি হচ্ছে নিউক্লিয়াসের পর্দা বা নিউক্লিয় পর্দা আমরা এর আগে বলেই যে নিউক্লিয়াসের পর্দা দ্বিস্তরীয় তাই দ্বিস্তরীয় নিউক্লিয়াসের পর্দা সেই দ্বিস্তরীয় নিউক্লিয়াসের পর্দার সাথে এন্ডোপ্লাজেমিক রেটিকিউলাম ইনফিউজড হয়ে শুরু হয় ইনফিউজডের বাংলা হচ্ছে ওখানে সংযুক্ত হয়ে যায় এবং সংযুক্ত হয়ে গিয়ে পুরো সাইটোপ্লাজম জুড়ে অর্থাৎ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম বরাবর কোষের পরিধির দিকে ধীরে ধীরে বিস্তৃত হয় অর্থাৎ বিস্তৃত থাকে এন্ডোপ্লাজমিক রেডিকিউলামের গঠনগত দিক থেকে তিন প্রকারেরই হয় প্রথমেই সিস্টার্নি বা ল্যামেলি সেগুলি কোনগুলো না যে এন্ডোপ্লাজিমিক রেডিকিউলামের যে অংশটি নিউক্লিয়াসের পর্দার সঙ্গে যুক্ত থাকে এবং নিউক্লিয়াসের সঙ্গে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে অর্থাৎ কোশেস বা সাইটোপ্লাজমের কেন্দ্রে অবস্থান করে সেইগুলোকে বলা হয় সিস্টারনি সিস্টার্নিগুলো দেখতে এই ধরনের গঠনের মতো হবে এবং তার গায়ে অর্থাৎ তার পর্দাতে রাইবজম এই ডট বা বিন্দুর মতো এইগুলো হচ্ছে রাইবোজোম রাইবোজম যুক্ত থাকে অর্থাৎ এই এতটা আমরা এটা বলতে পারি সিস্টারনি তারপরে আরেক ধরনের গঠন দেখতে পাওয়া যায় যেগুলোকে আমরা বলি টিউবিউল এইগুলো এবং এইগুলো এইগুলোকে আমরা বলি টিউবিউল অর্থাৎ এন্ডোপ্লাজেমিক রেটিকিউলামের টিউবিউলার স্ট্রাকচার টিউবিউলের বাংলার অর্থ নালি অর্থাৎ নালির মতো বা নলের মতো গঠনযুক্ত হওয়ার জন্য এইগুলোকে আমরা বলি টিউবিউল তারপরে টিউবিউলের পরে পরিধির দিকে বা স্পর্দার দিকে যে গোলাকার থলির মতো শুধুমাত্র গোলাকার এবং থলি মতো অংশগুলো দেখতে পাওয়া যায় সেইগুলোকে আমরা বলি ভেসিক্যাল তাহলে দেখতে পেলাম যে এন্ডোপ্লাজেমিক রেটিকিউলামের তিনটি অংশ গঠনগত দিক থেকে এবং অবস্থানগত দিক থেকে সিস্টারনি বা ল্যামেলি সিস্টার্নির আরেকটি নামও রয়েছে ওগুলোকে ল্যামেলিও বলা হয় সিস্টারনি বা ল্যামেলি হল লম্বা এবং চ্যাপটা যেহেতু এটি টু ডাইমেনশনাল পিকচার এখানে তোমরা চ্যাপটা লম্বা একসাথে পুরোটা দেখানো সম্ভব নয় হাতে এঁকে যদি আমরা থ্রি ডাইমেনশানাল দেখি যেটা তোমরা যদি এই বিজ্ঞান নিয়ে উঁচু কোনো ক্লাসে পড়াশুনো করো তখন দেখতে পাবে ছবিগুলো সেখানে রয়ে দেখাই যায় যে এইগুলো হচ্ছে লম্বা চ্যাপটা থলির মতো এবং তার পর্দাতে রাইবজম এইভাবে আটকে থাকে আর সিস্টারনির গায়ে রাইবজম থাকে বলেই আমরা এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে বিশেষভাবে বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা আর ই আর অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রাফ মানে আমরা জানি রুক্ষ বা যেটা স্মুথ নয় যেটা মসৃণ নয় যেহেতু রাইবোজম এর পর্দাতে গায়ে আটকে থাকে তাই এর পর্দাগুলো মসৃণ হয় না সেই জন্যই এই সিস্টারনি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রূপ দেয় আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো সেইগুলো সিস্টানির রূপ নেয় কিন্তু তার গায়ে রাইবজম থাকে না সেগুলোকে আমরা বলি স্মুথ এন্ডোপ্লাজেমিক রেটিকুলাম অর্থাৎ এই রাফ আর স্মুথ এই দুটোর পার্থক্য থাকে পরীক্ষাতে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের পার্থক্য লেখো এদের প্রধান পার্থক্য বোঝাই গেল যে রাফের গায়ে থাকবে পর্দাতে রাইবজম যুক্ত থাকবে এবং স্মুথে রাইবোজম থাকবে না কিন্তু দুটোই কিন্তু সিস্টারনি স্ট্রাকচার গঠনটা কিন্তু সিস্টারনি বা ল্যামেলি টিউবিউলার টিউবিউলারের গায়ে রকম রাইবজম থাকে না আর বেসিক্যাল সেগুলো তো থলির মতোই গোলাকার থলির মতো তাই ওর গায়ে ওর ওতেও কোনো ওর পর্দাতেও কোনো রাইবোজম থাকে না ওগুলো সবই স্মুথ মেমব্রেনের হয় আচ্ছা এইবারে আমরা জানবো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এখন এর নাম থেকে তোমাদেরকে এখানে নামের বুৎপত্তিটা একটু দেখিয়ে দিই তাহলে পরিষ্কার হবে এন্ডো এন্ডো মানে ভেতর অর্থাৎ ভেতরের দিকে যেমন আমরা জানি এন্ডো একটো এর আগে এরপরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো একটো মেশো এই তিনটে টার্ম আমাদের জেনে রাখা দরকার জীবনের বিজ্ঞানে কারণ এন্ডো মানে ভেতরের দিকে একটু মানে বাইরের দিকে আর মেষও থাকবে মাঝখানে দ্য এন্ডোপ্লাজমিক প্লাজম মানে আমরা দেখেছি প্লাজম মানে হচ্ছে এখানে তরল বা কোষের ক্ষেত্রে প্লাজম মানে সাইডোপ্লাজম আর রেটিকিউলাম রেটিকিউল মানে হচ্ছে জালকাকার বা হ্যাঁ জালো কাকার একটা গঠন যেটাকে আমরা রেটিকিউলাম বলা হয় রেটিকিউলার স্ট্রাকচারও বলা হয় তো সেই এন্ডোপ্লাজামিক রেটিকুলাম এর নামকরণের সাথে দেখো গঠনের মিলটা দেখতে পাচ্ছ তোমরা এক নম্বর কোষের ভেতরের দিকে থাকছে একদম কোষের পর্দা যদি আমরা এটাকে পর্দা ধরি পর্দার দিকে নেই থাকছে কোথায় না কোষের ভেতরে অর্থাৎ সাইটোপ্লাজমের কেন্দ্রের দিকে বা সাইটোপ্লাজমের সেই দিকে যেখানটায় নিউক্লিয়াস থাকছে এবং নিউক্লিয়াসের বাইরের নিউক্লিয়াসের একটি পর্দা নিউক্লিয়াসের পর্দার সাথে সংযুক্ত থাকছে সেখান থেকে কিছুটা যাচ্ছে যেটা সাইটোপ্লাজমের অবস্থানগত দিক থেকে দেখলে দেখাই যায় সেটা হচ্ছে এন্ডোপ্লাজম এবং সেটা কখনোই একটোপ্লাজমের দিকে থাকে না যদি আমরা এটাকে কোষ পর্দা এখানে ধরি তাহলে এদিকটা যদি হয় একটোপ্লাজম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এই গঠনটি অবস্থান করে কোথায় এন্ডোপ্লাজমের দিকে অর্থাৎ ভেতরের দিকে আমরা এর আগে জেনেইছি যে সাইটোপ্লাজমের তিনটে বা দুটো মেনলি অবস্থানগত দিক থেকে দুটো ভাগ এন্ডোপ্লাজম একটোপ্লাজম জেনেইছি এবং দেখো চারিদিকে টোনোপ্লাজম এবার আসি কাজে তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এর গঠনটা একটু দেখলেই বোঝা যাবে যে এ নিউক্লীয় পর্দার সাথে কেন যুক্ত হয়ে থাকছে তাহলে এমন কিছু ওর কাজ যেটা নিউক্লিয়াসের সঙ্গে সম্পর্কিত আবার এখানে কিছু গোলাকার থলি ভাসছে তাহলে এমন কিছু কাজ যেটা যেখানে ভাসমান ব্যাপারটা লাগবে অর্থাৎ যে ভাসতে পারবে সেরকম কিছু থলি সেটাও দরকার আবার নিউক্লিয়াসের সাথে সংযুক্ত থাকছে সেখানে নালি কাকার একটা অংশ চ্যাপটা থলির মতো অংশ যার ভেতরটা ফাঁপা ভেতরে কিছু কাজকর্ম হবে ভেতরে বিশেষ কিছু কাজকর্ম হবে তার সাথে টিউবিউলার স্ট্রাকচার রয়েছে আর তার সাথে ভেসিক্যাল রয়েছে তো কাজটা কি দেখো যদি পয়েন্ট করে বলি এর প্রথম কাজ হচ্ছে যে প্রোটিনগুলো তৈরি হয় সেই প্রোটিনগুলোকে পূর্ণতা প্রদান করা অর্থাৎ সেই প্রোটিনগুলো যাতে কোষের কাজে শারীরবৃত্তীয় কাজে এবং সাংগঠনিক কাজ সব সময় জানবে জীবনবিজ্ঞানে মানে জীবের ক্ষেত্রে কাজ দুরকম হয় কাজ দুরকম হয় চার রকম না জীবের ক্ষেত্রে কাজ দুরকম হয় কী কী এক হচ্ছে শারীরবৃত্তীয় আর একটা হচ্ছে সাংগঠনিক তো যেটা ইংরেজিতে বললে ফিজিওলজিক্যাল অ্যান্ড অ্যানাদার অজ স্ট্রাকচারাল তো এখানে প্রোটিনগুলো যখন তৈরি হচ্ছে প্রোটিন কোথায় তৈরি হয় আমরা এর আগেই জেনেছি যে আর তৈরি হয় নিউক্লিয়াসের ভেতরে আর এন এ থেকে আর এ বেরোলো সে তারপর রাইবোজমাল প্রোটিনের সাথে সে যুক্ত হলো তারপরে সে রাইবোজম তৈরি হলো তো সেখানে রাইবোজম তৈরি হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিও লাস থেকেই আমরা যদি ধরি বা ওটাই অ্যাকচুয়ালি নিউক্লিও লাস থেকে আর রাইবোজম তৈরি হলো সে বেরোলো বেরিয়ে প্রোটিন তৈরি করবে এই প্রোটিন তৈরির কারখানাটি অবস্থান করছে নিউক্লিয়াসের ভেতরে এবং সাইটোপ্লাজমে অবস্থান করছে কিন্তু যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে সেই প্রোটিনগুলো পূর্ণতা পাবে কোথায় অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণ করলো একটা তো গৃহ একটা পরিবার লাগবে সেই শিশুকে সে যাতে কথা বলতে পারে সে তাকে ঠিকভাবে সে বড়ো হতে পারে তোমরা দেখবে কোনো শিশুকে যদি একদম ধরো অ্যামাজন ফরেস্টে ফেলে দিয়েলে সে কিন্তু না জানবে কথা বলতে না সে আমাদের সভ্যতার আমাদের মানুষের সব কিছু সে শিখবে কিছুই শিখতে পারবে না কারণ একটা শিশুকে পূর্ণতা দেওয়ার জন্য দরকার একটি পরিবার তো এখানে প্রোটিন যেগুলো তৈরি হচ্ছে সেই প্রোটিনকে পূর্ণতা দেওয়ার জন্য কাজ করছে এরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সিস্টারনি অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আর যেখানে যেখানে কোষের ক্ষেত্রে জীবের ক্ষেত্রে রাইবজম দেখতে পাবে সেখানে বুঝবে প্রোটিনের কিছু ব্যাপার আছে আর সেখানে বুঝবে আয়নের কিছু ব্যাপার আছে এই তিনটে এরা একসাথে প্রায় থাকে এখানে দেখো সিস্টানির গায়ে যেহেতু রাইবজম রয়েছে রাফ তৈরি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি করেছে সুতরাং এর ভেতরে প্রোটিনের কাজকর্ম হয় অ্যাকচুয়ালি এখানেই প্রোটিনের পূর্ণতাগুলো হয় আবার দেখো টিউবিউলস রয়েছে এর গায়ে কিন্তু রাইবোজন নেই তাহলে বুঝবে এর গায়ে এখানে প্রোটিনের কাজকর্ম হয় না তাহলে এখানে কি হয় এখানে ফ্যাটগুলো পূর্ণতা পায় ফ্যাট কিছু পূর্ণতা পায় শুধু না ওখানে ফ্যাট সংশ্লেষ হয় অর্থাৎ নতুন করে ফ্যাট মলিকিউল বা লিপিড মলিকিউল তৈরি হয় তাহলে প্রোটিন তৈরি হলো পূর্ণতা পেল। ফ্যাট তৈরি হলো এবং পূর্ণতা পেল। তারপরে ভেসিক্যাল রয়ে গেল তারও তো একটা কিছু কাজ থাকবেই ভেসিকেল কি করে তৈরি হওয়া মালগুলোকে বাইরে ট্রান্সপোর্ট করে এ হচ্ছে ট্রান্সপোর্টার এই জন্যে গোলাকার থলির মতো একে ভাসতে দিতে হবে আর এ ভাসতেও পারে এ যখনই সব কিছু তৈরি হলো এই থলিগুলো এদের চলন আছে কোষের ভেতরেই এরা এসে যুক্ত হবে যুক্ত হয়ে গিয়ে এখান থেকে সাবস্টেন্সগুলো সংগ্রহ করবে সংগ্রহ করে আবার বিযুক্ত হবে অর্থাৎ পর্দা থেকে সরে যাবে গিয়ে ওরা ভাসতে 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 কোষ পর্দায় গিয়ে সংযুক্ত হবে যদি দেখা যায় যে যে প্রোটিন বা ফ্যাটি মলিকিউলটা কোষের বাইরে প্রয়োজন তাহলে সেটিকে বের করার দরকার আছে তাই এই ভেসিকেলগুলো সেগুলোকে ট্রান্সপোর্ট করে কোষপর্দার কাছে পৌঁছে দেবে যাতে কোষ থেকে সেগুলো বেরিয়ে যেতে পারে এই প্রসেসটা হচ্ছে রিভার্স ফ্যাগোসাইটোসিস এটা তোমরা জেনে রাখো আমরা এর আগে ফ্যাগোসাইটোসিস পড়েছিলাম এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের উল্টো তাই এটাকে বলা হয় রিভার্স ফ্যাগোসাইটোসিস দেখা গেল যে প্রোটিন এবং ফ্যাট মলিকিউলগুলো কোষের বাইরে যেমন প্রয়োজন কোষের ভেতরেও কিন্তু প্রয়োজন যেমন ধরো এই যে পর্দাগুলো এগুলো তো পর্দা এই পর্দাগুলো কিন্তু গঠন হওয়া দরকার এগুলোও কিন্তু কিছু খয়ে গেলে কাজ করতে গেলেই খইবে তা খোয়ে গেলে এদেরগুলোরও মেরামত দরকার মেরামত করবে কে আমরা জানি পর্দা কিন্তু প্রোটিন লিপিড প্রোটিনের গঠন দিয়ে তৈরি তাহলে প্রোটিন লিপিড প্রোটিন যখন আছে এদের নিজেদের জন্য কিন্তু প্রোটিন লিপিড প্রোটিন দরকার শুধু যে কোষ পর্দা প্রোটিন লিপিড প্রোটিন তা না যেখানে যেখানে পর্দা দেখবে জীবের প্রোটিন লিপিড প্রোটিন বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম সব কিছুরই আছে তো এদের প্রোটিনের গঠন কে ধরে রাখবে এরাই প্রোটিন তৈরি করবে নিজেদেরও কাজে লাগাবে যতটা প্রয়োজন আর বাকি ট্রান্সপোর্ট করবে অন্য জায়গায় সরবরাহ করবে ঠিক এদেরও যে ফ্যাটগুলোর প্রয়োজন হবে এরা কাজে লাগাবে এগুলো ট্রান্সপোর্ট করবে এছাড়া আরও তো অনেক কোষি অঙ্গাণু রয়েছে নিউক্লিয়াস রয়েছে তো তাদেরও প্রোটিন লাগবে ফ্যাট লাগবে সেই ট্রান্সপোর্টগুলো বেসিক্যাল অর্থাৎ যেখানে যেখানে বেসিক্যাল রয়েছে ওরা যেখানে যেখানে সরি যেখানে যেখানে প্রোটিন এবং ফ্যাট তৈরি হওয়ার পর লাগবে সে নিয়ে যাবে বেসিক্যাল ওদের কাজ এটাই আচ্ছা তোমরা নদীতে ভেসেল দেখেছো দেখবে নদীতে ভেসেল একটা যান জলও যান বলতে পারি সেই ভেসেল কিন্তু ভাসতে থাকে হ্যাঁ আমরা মানুষ তাকে কন্ট্রোল করি স্রোত যেদিকে যাবে সেদিকেই ভেসেল ভেসিক্যালগুলো এরকম ভাসতে ভাসতে চলে যাবে সাইটোপ্লাজমে ঠিক নেই একদমই না এদেরও কন্ট্রোল হয় পুরোপুরি বিভিন্ন রিসেপ্টরের ব্যাপার রয়েছে ইটস এ ম্যাটার অফ মলিকুলার বায়োলজি আমরা বাদ দিচ্ছি তো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তার গঠন এবং তার কাজ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরও দুটো কাজ রয়েছে যেগুলি কাজের সাথে সম্পর্কিত এরা কি করে গ্লাইকোজেন গ্লাইকোজেন হচ্ছে একটি বহু শর্করা গ্লাইকোজেন নামক বহু শর্করাকে ওরা ভেঙে সরল শর্করায় ভেঙে সরল ভেঙে দেয় সরল শর্করাতে ভেঙে দেয় বা সরল শর্করা পরিণত করে আর দ্বিতীয়ত আর একটা কাজ রয়েছে সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন একটু আগে আমি বলেইছি যে ফ্যাটি ফ্যাট বা লিপিড জাতীয় পদার্থ তৈরি করে তো স্টেরয়েড হরমোন মানে হরমোন কিন্তু যেটা স্টেরয়েড জাতীয় স্টেরয়েড মানে লিপিড জাতীয় অর্থাৎ ওদের গঠনগুলো লিপিড দিয়েই তৈরি হয় ব্যাপারটা একই কিন্তু তোমরা যখন উত্তর লিখতে যাবে তোমাদেরকে কিন্তু পয়েন্টগুলো আলাদা আলাদা করে লিখতেই হবে তো স্টেরয়েড হরমোন তৈরি করে আর গ্লাইকোজেনকে সরল সর ভেঙে দেয় গ্লাইকোজেনকে ভাঙা প্রয়োজন আছে আবার সরল শর্করাকে যুক্ত করে গ্লাইকোজেন তৈরি সেটাও কষে হয় প্রয়োজনে গ্লাইকোজেনকে ভেঙে সরল শর্করায় নিয়ে যাওয়া হয় গ্লাইকোজেন একটি বহু শর্করা বহু শর্করা মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি পলিস্যাকারাইড তোমরা স্যাকারিন শুনেছো স্যাকারিন অ্যাকচুয়ালি দেখবে স্যাকারিন কিন্তু মিষ্টি আর কৃত্রিমভাবে যেখানে কৃত্রিমভাবে বলা ঠিক না শিল্পক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেখানে প্রচুর ধরো প্রচুর আইসক্রিম তৈরি হচ্ছে একসাথে সারাদিনে এক হাজার পিস আইসক্রিম তৈরি হবে তুমি কি চিনি দিয়ে তৈরি করবে একদম না সেখানে ব্যবহার হয় স্যাকারিন আর স্যাকারিন এক ধরনের শর্করা তো স্যাকারিন শব্দটা এসছে কোথা থেকে না স্যাকারিন শব্দটা দেখ ওটা মিষ্টি খেতে মিষ্টি তো স্যাকারাইট মিষ্টি কোনটা হয় আমরা জানি শর্করা জাতীয় খাদ্যগুলো মিষ্টি হয় বিশেষ করে কিছু কিছু শর্করা রয়েছে যেগুলো শুধুমাত্র মিষ্টতাই প্রকাশ করে বাকিগুলো স্বাদহীন হয় সেগুলো পরের ব্যাপার তো এই যেটা বলছিলাম তো পলিস্যাকারাইড এই পলিস্যাকারাইড হচ্ছে বহু শর্করা বহু শর্করা মানে শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড এই তিনটেকেই আমরা প্রধান উপাদান হিসেবে ধরি আমাদের খাদ্যের প্রধান সাংগঠনিক উপাদান বা ইউনিট স্মলার ইউনিট বা স্মলেস্ট এক কথা স্মলেস্ট ইউনিট অফ নিউট্রিশনাল এলিমেন্টস হলো কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট বা শর্করা প্রোটিন তো দেখো তোমরা যে গ্লাইকোজেনটা কী এটা একটু বলে দিই এর মাঝেই গ্লাইকোজেন হচ্ছে একটি বহু শর্করা বহু শর্করা শর্করা হ্যাঁ তার আরেকবার বলি যে আমাদের যেসব খাদ্য উপাদান রয়েছে তাদের স্মলেস্ট বা ক্ষুদ্রতম এককগুলি কিন্তু হলো শর্করা প্রোটিন লিপিড আমরা সারা দিন যাই খাই না কেন সেগুলো যখন শরীর ভেঙে ভেঙে কোষের ভেতরে প্রবেশ করাবে সেগুলো এই তিনটে নামেই অর্থাৎ তিনটে স্ট্রাকচারেই প্রবেশ করবে স্মলেস্ট ইউনিটগুলো হলো কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড লিপিড এছাড়া ভিটামিন মিনারেলস ওয়াটার রয়েইছে আমি সেগুলো কোথায় যাচ্ছি না কিন্তু এই তিনটেকে আলাদা করে দেখা হয় কারণ এই তিনটেকে বলা হয় শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদান আর বাকিগুলো শক্তি উৎপাদনকারী কিন্তু নয় ওগুলোকে অ্যাক্সেসারিস হিসেবে ইউজ করা হয় শরীর অ্যাক্সেসারি হিসেবে ইউজ করে সেগুলো আমাদের বায়োমলিকিউলস বা জৈব অণুতে রয়েছে আমরা সেখানে ডিটেলসে আলোচনা করব শুধু এইটুকু বলে দিই গ্লাইকোজেন একটা বহু যেটা তৈরি হয় গ্লুকোজ দিয়ে অর্থাৎ গ্লুকোজের যার ক্ষুদ্রতম ইউনিটটা হচ্ছে গ্লুকোজ স্মলেস্ট ইউনিট হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজ অনেকগুলো গ্লুকোজ একসাথে বিভিন্ন বিন্যাসে যুক্ত হয়ে এবং শাখা তৈরি করে তৈরি করে একটা পলিস্যাকারাইড যেটাকে আমরা বলি গ্লাইকোজেন তাহলে গ্লুকোজ একটি মনোস্যাকারাইট মনো মানে এক পলি মানে বহু মনোস্যাকারাইট বা এক শর্করা গ্লুকোজ সেটি যুক্ত হয়ে অনেকগুলো গ্লুকোজ যুক্ত হয়ে তৈরি করে গ্লাইকোজেন যেটি একটি পলি বা বহু শর্করা এখন একটা প্রশ্ন তোমাদের মনে আসছে কিনা আমি জানি না আমার কিন্তু বলতে বলতে আসছে কি জানো তো যে আমার যখন রয়েইছে মনোশর্করা সরি এক শর্করা বা মনোস্যাকারাইট তাহলে আমাদের পলিস্যাকারাইট শরীর তৈরি করলো কেন বা দরকারটা কি আছে থাকতো তাতে অনেক এনজাইম বেঁচে যেত দেখো মনো কার মনোস্যাকারাইডকে পলিসাকারাইডে তৈরি করা এটা সাধারণ কাজ না ওখানেও কোষের অনেক শক্তি খরচ হয় এবং অনেক কাজ করতে হয় তাহলে করছে কেন আচ্ছা ধরো না একটু অন্যভাবে বলি গ্লুকোজ বা মনোস্যাকারাইড আমরা যখন খাবার খেলাম সেটি ক্ষুদ্রতম এককে ভেঙে গিয়ে কোষেতে ঢুকলো কিন্তু আমার তক্ষণীয় গ্লুকোজটা ব্যবহারের কোনো প্রয়োজন পড়ছে না অর্থাৎ গ্লুকোজটাকে আমি চাইলাম মানে শরীর চাইলো যে এটা এখন স্টোর করা থাক জমে থাক প্রয়োজনে একে আমরা আবার বের করে বাইরে ব্যবহার করব। তো যখন সঙ্গে সঙ্গে লাগছে না অর্থাৎ আজকে এক্ষুনি ধরো কোষে ঢুকলো এক্ষুনি ভাঙার প্রয়োজন পড়ছে না তখন কোষ কী করবে ওখান থেকে বহু করায় পরিবর্তিত রূপান্তরিত করবে রূপান্তরিত করার পর ওগুলোকে স্টোর করবে বা সঞ্চিত করবে বা সঞ্চয় করবে করলে উপকারটা একটা বিশেষ উপকার হচ্ছে জায়গা স্পেস কম লাগে যখন ধরো দশটা গ্লুকোজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কেমিক্যাল স্ট্রাকচারগুলো তো আর সাধারণ হয় না কেমি একটা গ্লুকোজের স্ট্রাকচার আমরা জেনারেলি এইভাবে হয় ধরো এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার তো এইরকম দশটা গ্লুকোজের উপর ছড়িয়ে আছে আর গ্লাইকোজেন যখন তৈরি হবে তখন গ্লুকোজনুগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত আকারে একটা ক্ষুদ্র জায়গায় জমা থাকবে ফলে জায়গা কম লাগছে কোষ এমনিতেই আমরা চোখে দেখতে পাই না তার উপরে এত কিছু গঠন তার সাথে এত খাদ্য সঞ্চয় করতে হবে সুতরাং ভেবে চিনতে করতে হবে আর এটাই বউ শর্করা তৈরির পেছনে কোষের বুদ্ধি যে বউ শর্করা তৈরি করে আমি জমা করে রাখি প্রয়োজনে আবার বের করে ব্যবহার করব আর জেনে রাখো গ্লাইকোজেন প্রধানত সঞ্চিত হয় আমাদের শরীরে লিভারে পেশি কোষে আর তার সাথে আরও কিছু কিছু অ্যাডিপোজ টিস্যু রয়েছে বা মেদ মেদকলা রয়েছে সেখানেও আমাদের গ্লাইকোজেন অন্য লিপিডের সাথে কিছু কম্পাউন্ড তৈরি করে জটিল যৌগ তৈরি করে সঞ্চিত থাকে তো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরে আমরা এখানে এটা শেষ করলাম এরপরে আমরা যাব গলকি বডিজ